হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখতেই পেলে প্রথমে আমি কাপড়গুলো ওই যে মেলে দিলাম, আর এইখানেই আমি দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকাল থেকে। তো ওই যে দেখো, আমি জলও ভরতে দিয়ে দিয়েছি এই বালতিতেই কাপড় মেলার পরে। তারপরে আমি এই যে গাছগুলো লাগিয়েছিলাম, তো চলো গাছগুলো তোমাদের দেখাচ্ছি। মানে বড় বড় হয়ে গেছে, প্রতিদিন সকাল বিকেল জল না দিলে আসলে গাছগুলো অনেক রৌদ্র তো তো বেশি মাটি আর ওই যে গোবরের যে সারটা সেটা তো বেশি দেয়া না, এই জন্য শুকিয়ে যায়। তো দুবেলা করে জল না দিলে না এটা মরো মরো অবস্থা হয়ে যায়। তো চলো দেখাচ্ছি। তো এই দেখো অনেকটাই বড় হয়ে গেছে ওই যে লাউ গাছটা, আর এই যে ডাটাগুলো তো অনেক বড়ই হয়ে গেছে। তো আমি এখন জল দিতে জল দেব, মানে আর ওইখানে অনেক বাতিল জিনিস আছে। তো মনে করলাম চলো কাপড় মেলে দিয়ে আবার আসতে হবে, তো একবারেই আমি জল টল দিয়ে তারপরে নিচেই নামবো। দেখতেই পাচ্ছ, আর এদিক দিয়েও করে দেওয়া হয়েছে, দেখা যাক কত দূর কি হয়। আর আমি আসি তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে এখানে দেখো, আমি জল দেওয়ার আগে হঠাৎ করে মাথায় এসলো, তো মনে হলো একটু ঘন ঘন হয়ে গেছে, তো একটু পাতলা করে দিই, তাড়াতাড়ি বড় হবে। এই জন্য আমি কয়েকটা, আর আজকেও রান্না করার মতো তেমন কোনো সবজি নেই, তো মনে করলাম চলো একটু মানে ফাঁকা ফাঁকাও হয়ে যাবে আর আমার সবজিও হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাটাগুলো মাঝখান থেকে থেকে ঘন যেখানে সেইখান থেকে উঠিয়ে দিচ্ছি। তো উঠানোর পরে আমি নিচে জল দিয়ে চলে যাব। তো দেখো চলে আসছি নিচেই, নিচে আসার পরে ডাটাগুলোকে কেটে নিচ্ছি, মানে ডাটা কাটবো আর কি কি রান্না করবো সে সবজিগুলো একবারে কেটে কুটে তারপরে রান্না করার জন্য শুরু করব। তো কি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আসলেই তেমন কিছু নেই রান্না করার, তো খেতে তো হবেই। তো এই জন্য ডাটা আর নিজের ডাটা তো খেতেই হবে, খাওয়ার জন্যই লাগানো হয়েছে। নিজের লাগানো সবজির যে কত আনন্দ, মানে আনন্দ লাগে রান্না করতে, আনন্দ লাগে খেতে। যাই হোক, রান্না যেমন হোক তেমন হোক, কিন্তু একটা কাটাকুটো করতে তুলে আনতে খুবই আনন্দ লাগে, তাই না? সবারই মনে হয় এরকমের হয়। তো এখানে দেখো একবারে আমি প্রস্তুত করে নিয়েছি সব কিছু, কী কী রান্না করব তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি। তো এইখানে দেখো, এই যে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, যেহেতু মাছ ভাজবো। তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই যে মাছের মাথা দিয়ে আর উচ্ছে দিয়ে, মানে শুকনো শুকনো করে একটা ই হবে, আর ওই তেলাপিয়া মাছটাকে ভাজি করব। ছেলেমেয়ে হয়তো ছোট মাছ খাবে না, আর ওদিকতে মাছের মাথাটাও তো ইগুলো চিংড়ি চিংড়ি বলছি সরি, ওই পুঁটি মাছগুলো ভালোই বড় বড় ছিল, তো ভেজে নিয়ে লাল লাল করে ভেজেছি। তারপরে এই যে জিরে তড়কা দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়ে জলটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দেবো। একদমই সিম্পল রান্না, আর প্রচণ্ড গরমে আসলে প্রতিদিন তেল মশলা বেশি খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না, মাঝে মাঝে একটু সিম্পলও খেতে হয়। একদিন একটু রিস খেয়ে নিলে না, তারপর দিন সিম্পল খাওয়াটাই আমার যা মনে হয় বেটার। তো সিম্পল ভাবেই রান্না করছি, এই যে মাছগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ফুটে উঠলে তারপরে আমি ডাটাগুলোকে দিয়ে একবারে ঢেকে রেখে দেব, আর হয়ে আসলে তখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো হয়ে যাবে আমার রান্না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য অন্যগুলো আমি শেয়ার করলাম না, তো দেখিয়ে দেবো কি কি রান্না হলো। তো চলো
এই দেখো, এই যে মাছটা ভেজি ভাজি করেছি, কালকের এই যে মুগের ডাল আছে সেটাও গরম করে নিয়েছি, ওই যে মাছের মাথা উচ্ছে দিয়ে, আর এই যে আলু, তারপরে ডাটা আর পুঁটি মাছ। তো তোমরা সবাই ভালো থেকো, আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা।